he recovered quite quickly. And look at his reaction. Yes, he is not happy. এবারের বিপিএলে প্রায় নিয়মিতই রান পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এক ম্যাচ আগেই খেলেছেন 66 বলে 89 রানের ইনিংস। পরের ম্যাচে 9 রানে আউট হলেও গতকাল আবার 50 গোলেন শান্ত। 44 বলে 6-4 আর 2 ছক্কায় 66 রানের দারুণ এক ইনিংস বের হয়ে আসে শান্ত ব্যাট থেকে। তবে শান্ত বোধ হয় আরও বড় কিছু চাইছিলেন। ইনিংসের 12তম ওভারের ঘটনা, মেহেদী হাসান রানা ছিলেন বোলিংয়ে, ব্যাটিং করার সময় জোরে শট খেলতে গিয়ে ব্যাট নড়বড়ে হয়ে যায় শান্তর, নিজ হাতে ব্যাট ধরে দুই ভাগ করে ফেলেন তিনি। এটুকু পর্যন্ত ঠিক ছিল, ব্যাট তো ভাঙতেই পারে। তবে শান্ত আউট হয়ে ফেরার সময় যা করলেন তা মাথার উপর নেমে আসতে পারে বড় শাস্তির ঝড়। হতাশ হয়ে ফেরার সময় বাউন্ডারির বাইরে গিয়ে নিজের হেলমেট ছুড়ে মারেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি এই ওপেনার, মুখ মলিন করে ফিরে যান সাজঘরে। দর্শক, শান্তর এই ধরনের আচরণ আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।